2001 সালের সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর জ্বলে উঠেছিল আমেরিকা। আল কায়দাকে শাস্তি করতে ঘাঁটি গড়ে আফগানিস্তানেও, উচ্ছেদ করে আল কায়দার মদতদাতা তালেবানদের। এরপর থেকে আফগান সেনার হাত মজবুত করতে একের পর এক অস্ত্র রণসজ্জার যোগান দিয়েছে পেন্টাগন। সে সময় আধুনিক ড্রোন থেকে হেলিকপ্টার বা রকেট লঞ্চার সবই তুলে দিয়েছে আফগান সেনাদের হাতে। তাদের ধ্বংস করতে এসব অস্ত্র দেওয়া হয়েছিল, আজ সেই তালেবানদের হাতেই সেসব। গত কয়েক মাস ধরে এক এক করে আফগানিস্তানের নগর, জনপদ, গ্রাম দখল করেছিল তালেবান। অবশেষে গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবানরা। দেশ ছেড়ে পালান আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। এরপরে প্রেসিডেন্টের প্রাসাদও দখল করে নেয় তালেবান। সেই সঙ্গে আফগান সরকারের সকল সম্পত্তি এবং সেনাবাহিনীর অস্ত্র দখল করে তারা। আমেরিকা সহ নেটো বাহিনীর ব্যবহৃত অস্ত্র হাতে পেয়েছে তালেবানরা। ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ভারী মেশিন গানের পাশাপাশি দখল করেছে হেলিকপ্টার, এমনকি অত্যাধুনিক 5টি স্ক্যান ইগল ড্রোন। আফগান সেনাকে দেওয়া M2 ব্রাউনিং ভারী মেশিন গান, অত্যাধুনিক 6 নলা M134 মিনিগানও পেয়ে গেছে তালেবান। গৃহযুদ্ধে আফগান সেনার ব্যবহৃত আমেরিকান M113 আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা M1117 ইন্টারনাল সিকিউরিটি ভেহিকেলের বড় অংশ এখন তালেবানরা কুক্ষিগত করেছে। পাশাপাশি নেটো বাহিনী ন্যাভিস্টার মিলিটারি ট্রাক এবং ফোর্ড রেঞ্জার গাড়িতে তালেবানদের চেপে বসার ছবি এখন প্রকাশ্যে। ফারাহ দোলন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।